সাধারণ জ্ঞান। গণতন্ত্র নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন সহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ডিগ্রি দিল সেটি হচ্ছে ডিলিট। বঙ্গবন্ধু তার জয় বাংলা স্লোগানটি নিয়েছিলেন কাজী নজরুল ইসলামের কবিতা থেকে, বিখ্যাত কুতুব মিনার অবস্থিত দিল্লিতে। এই মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবেক। এর নির্মাণ কাজ শেষ করেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার বা 238 ফুট। কুতুব মিনার অবস্থিত কুতুব কমপ্লেক্সে। ভারতবর্ষের প্রথম মুসলিম শাসক সুলতান কুতুবুদ্দিন আইবেক। উত্তমাসন্তরী বা কেপক গুঢ় আবিষ্কার করেছিলেন পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াস 1487 সালে। ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে। বর্তমানে গর্ভপাত নিষিদ্ধ আয়ারল্যান্ডে। দারা প্রদেশটি অবস্থিত সিরিয়ায়। ব্রিটিশ রাজপরিবারের নববধূ মেগান মার্কেলের রাজকীয় যে উপহার দেওয়া হয়েছে সেটি হচ্ছে কোট অফ আর্মস। বর্তমানে ফিফার সভাপতি জিয়াননি ইনফান্তিনো। দুই কোরিয়ার মধ্যে আবারও দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে 26 মে 2018 পানমুনজাম গ্রামে। এটি একটি দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1997 সালের 2 ডিসেম্বর। বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ বর্তমানে 17 কোটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যাংক হিসেব রয়েছে বাংলাদেশের নাগরিকদের। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বেজার গভর্নিং বোর্ডের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা হয় 1961 সালের 28 মে। এর সদর দপ্তর হচ্ছে লন্ডনে। এটি নোবেলে শান্তি পুরস্কার পায় 1977 সালে। লেবাননের প্রেসিডেন্টের নাম মিশেল আও। উত্তরাখণ্ড রাজ্যটি ভারতে অবস্থিত। মিসিসাউগা শহরটি কানাডায়। চীনের সাথে যুক্তরাষ্ট্রের এখন বিরোধ চলছে দক্ষিণ চীন সাগর নিয়ে, এবং এটি বাণিজ্য যুদ্ধ। চীন যে দেশকে নিজের বলে দাবি করে তাইওয়ানকে, তাইওয়ানকে নিয়ে চরম বিরোধ রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের। দ্য ব্যাকইয়ার্ড অব দ্য সিক্রেট অ্যানেক্স বইটির লেখক জেরার্ড ক্রেমার বাংলাদেশ সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত আছে 119 নং অনুচ্ছেদে। মালয়েশিয়া ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1957 সালে। মাহাথির মোহাম্মদ প্রথম মালয়েশিয়া ক্ষমতায় আসেন 1981 সালে। বর্তমানে দেশের আয় সমৃদ্ধমূলক কাজে নিযুক্ত আছেন 62% নারী। দেশে বর্তমানে বাল্যবিবাহের হার 55%-এর উপরে। তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্ড। সাকা হাফুং মদকমহল ও কেওক্রাডাং পাহাড়গুলি বান্দরবনে অবস্থিত। বাংলা চ্যানেলের অবস্থান শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 17 কিলোমিটার। বাংলা চ্যানেলের আবিষ্কারক কাজী হামিদুল হক। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী কন্যা বলা হয় প্রীতিলতা
ওয়াইব দে দারকে। পশ্চিম তীর এলাকাটি ফিলিস্তিনে অবস্থিত। জুদা ও সামারিয়া এলাকা দুটি পশ্চিম তীরে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। হুনান প্রদেশ অবস্থিত চীনে। পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের নাম পুঙ্গিরি। স্কাই নিউজ হলো একটি ব্রিটিশ টিভি চ্যানেল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম হচ্ছে আয়াতোল্লাহ আল খামেনি। ডয়েশ ব্যাংক যে দেশের ব্যাংক? জার্মানি। ইউরোপের প্রথম শহর হিসেবে ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ করেছে হামবুর্গ। বর্তমানে দেশে মোবাইল ফোন উৎপাদনে ও সংযোজনে আরোপিত সারচার্জ 1%। দেশের প্রথম মোবাইল উৎপাদন কারখানা চালু করে ওয়ালপন গাজীপুরের চন্দ্রায়। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জার্মানির লোথার ম্যাথিউস 25টি ফুটবল বিশ্বকাপে। 1982 থেকে 1998 পর্যন্ত টানা রেকর্ড 5টি বিশ্বকাপ খেলেছেন জার্মানির ম্যাথিউস। বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাতের নাম হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। এটি অবস্থিত মৌলভীবাজার জেলার বড়লেখায়। এই জলপ্রপাতের পানি পতিত হয় 250 ফুট উপর থেকে। হামহাম জলপ্রপাত যে জেলায় অবস্থিত? মৌলভীবাজারের কমলগঞ্জে। এই জলপ্রপাতটি আবিষ্কৃত 2010 সালে। শৈলপ্রপাতটি অবস্থিত বান্দরবনের মিলনছড়িতে। যে মহাদেশে জনবসতি শূন্য? অ্যান্টার্কটিকা। এই মহাদেশের 98% বরফে ঢাকা। প্রধান খনিজ দ্রব্য হচ্ছে কয়লা। এখানে রয়েছে পেঙ্গুইন, সিল ও তিমি মাছ। এই মহাদেশের মালিকানা দাবি করে 12টি দেশ। এই মহাদেশের তাপমাত্রা -60°C। এই মহাদেশের সবচেয়ে বড় উচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট উইলসন। এই মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে মাউন্ট ইয়েরাস। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহ ডার্ন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডরিকা মোগেরিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বিশ্ব নেতাদের মধ্যে প্রথম হলোগ্রাম ব্যবহার করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনা দোলু। তামিলনাড়ু বন্দর শহরের নাম হচ্ছে তুতি কোরি। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। সোচি শহরটি অবস্থিত রাশিয়ায়। রুশ সরকারি সংবাদ সংস্থা হচ্ছে টাস। ইউএসএস মিলিয়াস হল যুক্তরাষ্ট্রের একটি আধুনিক যুদ্ধ জাহাজ। বর্তমানে দেশীয় কোম্পানিগুলো পূরণ করছে 98% ঔষধের চাহিদা। একনেকের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে 13টি শিল্প প্রতিষ্ঠান। 2021 সালের মধ্যে জিডিপিতে শিল্প খাতের অবদান হবে 40%। বাংলাদেশের প্রথম ডাক টিকিট ডিজাইন করেন বিমান মল্লিক। বাংলাদেশের মানচিত্রে সংবলিত প্রথম ডাক টিকিট চালু করা হয় 1971 সালের 29 জুলাই। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাক টিকিটে ছিল শহীদ মিনারের ছবি। যে দেশের ডাক টিকিটে নিজের দেশের নাম লেখা থাকে না? ইংল্যান্ড। বাংলাদেশের জাতীয় জাদুঘর অবস্থিত ঢাকার শাহবাগে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রথম যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। জাদুঘরটি শাহবাগে স্থানান্তর করা হয় 1983 সালে। সন্তান প্রসব নিষিদ্ধ বলে পরিচিত দ্বীপের নাম হচ্ছে ফার্নান্দো দে নুরানহা, ব্রাজিলে অবস্থিত। প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস। তেল আবিব ইসরায়েলের রাজধানী। পবিত্র ভূমি জেরুজালেমে দূতাবাস রয়েছে যুক্তরাষ্ট্র, গুয়েতমালা ও প্যারাগুয়ের। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক রাষ্ট্র পরিচালিত যে তহবিল থেকে টাকা লুট করে তার নাম 1MDB। ভারতের কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী বিতর্কিত নির্বাচনের মাধ্যমে 2025 সাল পর্যন্ত সময়ের জন্য আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম মিরা ফ্লোরেস প্রাসাদ। হুগো শাভেস যে দেশে বামপন্থী নেতা ছিলেন। ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ল্যাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আল খামিনি। শিয়া বিপ্লব হয়েছিল ইরানে। রাশিয়া বর্তমানে প্রভাব বিস্তার করতে চায় মধ্যপ্রাচ্যে। বর্তমানে চীনের প্রধান লক্ষ্য হলো বিশ্বব্যাপী নিজের উপস্থিতি জানান দেয়া। চীন বর্তমানে প্রসার বিস্তার করেছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকায়। মধ্যপ্রাচ্যে চীনের প্রবেশের প্রধান বাধা ইরান। দেশের প্রথম সাবমেরিন ক্যাবলসের নাম SEA-ME-WE-4। এই ক্যাবলসের দৈনিক স্বাভাবিক গতি 25 GBPS। এই ক্যাবলের মালিক বাংলাদেশ সহ 15টি দেশ। বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবলসের সাথে যুক্ত হয় 2005 সালে। দেশে এখন সক্রিয় মোবাইল সংযোগের সংখ্যা 15 কোটিরও বেশি বিটিআরসির তথ্য মতে। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে যে দেশগুলো, জার্মানি 8 বার, ব্রাজিল 7 বার, ইতালি 6 বার, আর্জেন্টিনা 5 বার, হল্যান্ড 3 বার। বিশ্বকাপ ফুটবলে প্রথম গোল্ডেন শু জিতলেন বা জিতেছিলেন পর্তুগালের ইউসেবিও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁকা দুরন্ত বেগে ছুটে চলা এক মুক্তিযোদ্ধার ছবিটির নাম এগিয়ে চলা। বাংলাদেশের আমের রাজধানী বলা হয় চাঁপাই নবাবগঞ্জকে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনের নাম হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। উত্তর কোরিয়াকে একতরফাভাবে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্র প্রয়োগ করতে চায় লিবিয়া মডেল। লিবিয়া নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2003 সালে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন 1953 সালে একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছিল মার্কিন বাহিনী, কোরিয়ান পিপুলস আর্মি, চাইনিজ পিপুলস ভলেন্টিয়ার আর্মি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষমতায় আসেন 2012 সালে। সর্বপ্রথম ইমেইল পাঠানো হয় 1972 সালে। মালাক্কা প্রণালী অবস্থিত মালয় উপদ্বীপ ও সুমাত্রা দ্বীপের মাঝে। মালাক্কা প্রণালী যুক্ত করেছে ভারত মহাসাগরের আন্দামান সাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে। মালাক্কা প্রণালী পৃথক করেছে মালয় উপদ্বীপ ও সুমাত্রা দ্বীপকে। মালাক্কা প্রণালীর উপকূলে অবস্থিত প্রধান বন্দরগুলো হচ্ছে পেনাং, পোর্ট সোয়েটেনহাম ও বেলাওয়ান। মালাক্কা শহরটি মালয়েশিয়া। মালাক্কা শহরটি প্রতিষ্ঠিত হয় 1403 সালে। ইরানের একটি সংবাদপত্রের নাম হচ্ছে কায়হান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বাহরাইনের বাদশাহ বিন ইসা। মিশরের প্রেসিডেন্টের নাম আবদেল ফাত্তাহ আল সিসি। সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ব্রিটিশ পুত্রবধূ প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় মারা যান 1997 সালে প্যারিসে। কিলাউইয়া আগ্নেয়গিরি অবস্থিত যুক্তরাষ্ট্রের
হাওয়াই দ্বীপপুঞ্জে। 2018 সালে বাণিজ্য যুদ্ধ শুরু হয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি চীনা বার্তা সংস্থা সিনহুয়া, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী স্টিভেন মনুচিন। বিশ্বকাপ ফুটবল এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেন যারা, মিরোস্লাভ ক্লোসা 16টি, রোনালদো 15টি, জার্ড মুলার 14টি, জার্জ ফন্টেন 13টি, পেলে 12টি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি গোল আর্জেন্টিনার ম্যারাডোনার 6টি। 1 লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয়ের জন্য পাঠানো হবে নোয়াখালীর ভাসানচরে। দেশে বর্তমানে মোট রোহিঙ্গা সংখ্যা 11,17,000-এরও বেশি। বাংলাদেশের বাইরে বাংলা ভাষার জন্য আন্দোলন হয় 1960 সালের 19শে মে ভারতের আসামে। বাংলাদেশ ভবন নির্মিত হয়েছে ভারতের শান্তিনিকেতনে। এই ভবনে যাদের ম্যুরাল রয়েছে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ বাংলাদেশে সময় কাটিয়েছেন 1890 থেকে 1900 সাল পর্যন্ত। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান শিলাইদহ, অতিসর ও শাহজাদপুর। রবীন্দ্রনাথ বাংলাদেশে যে দুটি নৌকায় ভ্রমণ করতেন তার নাম পদ্মা ও চপলা। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নাম হচ্ছে ভারত। ভারত সেই দেশে 500 টাকার নোট প্রত্যাহার করেছিল 2016 সালে। সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছিল ভারত। পাবলো পিকাসো যে ছবি নির্মাণ করেছিলেন গার্নিকা,